বন্ধুরা, আজ লাঞ্চে আমাদের অফিসে তৈরি হচ্ছে বিখ্যাত সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি সাম্বার। কিভাবে তৈরি হচ্ছে সমস্ত প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হলো আমাদের ইডলি তৈরির মেশিন, আর এই হলো আমাদের ইডলির প্রধান উপকরণ। এর মধ্যে আছে মুগ ডাল এবং চালের গুঁড়ো ভালো করে পেস্ট করা, এবং তার সঙ্গে হালকা একটু মেথি মেশানো আছে। ভালো করে পেস্ট করে এটাকে তৈরি করা হয়ে গেছে, এবং এর মধ্যে দেওয়া হয়েছে একটুখানি ইনো। যেহেতু আমরা ইস্ট পাইনি, অফিসের ব্যাপার বুঝতেই পারছেন, তাই আমরা ইস্টের জায়গায় ইনো দিয়ে কাজ চালিয়ে নিলাম। দেখুন কীভাবে তৈরি হচ্ছে। ব্যাটারটাকে ইডলির ট্রের মধ্যে ভালোভাবে সাজিয়ে প্রত্যেক কটাতে সাজানো হচ্ছে। আমরা দুটো ট্রেই দেখাচ্ছি, কারণ এর আগে আমাদের একটা পুরো ট্রে বানানো হয়ে গেছে, এটা লাস্ট ট্রেটা হচ্ছে, এই জন্য দুটো ট্রেই আমরা দেখাচ্ছি। দেখুন, আর এর মধ্যে একটা কথা বলে দিই, আজকে এটার যে মেকার অর্থাৎ যে ইডলিটা তৈরি করছে সে আমাদেরই কলিগ প্রসাদজি, সেই তৈরি করছে, সেই এর উদ্যোক্তা। যাই হোক, আপনারা দেখুন, আমিও কোনোদিন বানাইনি, খেয়েছি কিন্তু বানাইনি কোনোদিন, এ আমার আমিও প্রথম এটা দেখছি বানানো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সে আমাকে যেরকম যেরকমভাবে বলেছে আমি সেরকম সেরকমভাবে আপনাদের জানাচ্ছি। দেখুন, এটা দেওয়া হয়ে গেল। এইবার এই পুরো ট্রেটাকে এই দেখুন, পুরো ট্রেটাকে এই যে জলের মধ্যে, এই কন্টেনারটার নিচে একটু জল রাখা আছে, এই জলের স্টিমেই এই ইডলিটা তৈরি হয়ে যাবে। দেখুন, এই যে ঢেকে দেওয়া হলো। এবার এটাকে 15-20 মিনিটের জন্য রেখে দেবে, এবং সেটা অল্প আছে, বেশি আছে না, অল্প আছে রেখে দেবে। দেখে নিন, ইন্ডাকশনে 600 করা আছে, এই আছেই, এটা জাল হবে 15-20 মিনিট পর্যন্ত। দেখুন, 15 মিনিট হয়ে গেছে অলরেডি, 15-20 মিনিট হয়ে গেছে, আমাদের ইডলিটা রেডি হয়ে গেছে। এই যে ইডলিটা বের করে নিল, দেখুন কি সুন্দর ফুলে গেছে, একদম নর্মাল যেরকম ইডলি সেরকমই হয়েছে, তবে এর কালারটা একটু হলদে টাইপের হয়ে গেছে। এটা অবশ্যই বলবো, হয়তো আমাদের ডাল এবং মানে মুগ ডাল এবং চালের পরিমাণের মধ্যে তারতম্যের জন্য হয়তো এটা হয়েছে। যাই হোক, এটা একটু ম্যানেজ করে নেবেন আপনারা দয়া করে। দেখুন ইডলিটা কি সুন্দর হয়েছে। হয়তো ইডলিটার একটু ফুলতো, কিন্তু যেহেতু আমাদের ইস্ট দেওয়া হয়নি, ইস্টের জায়গায় ইনো দেওয়া হয়েছে, তাই জন্য হয়তো একটু কম ফুলেছে। যাই হোক, দারুণ হয়েছে, কিন্তু দেখতেই খুব ভালো লাগছে। দেখুন কি সুন্দর উঠে আসছে ট্রে থেকে। দেখুন কি সুন্দর আর কি সফট, সত্যি দুর্দান্ত, খুব সফট হয়েছে। আমি তো ধরে দেখতে পাচ্ছি, খুব সফট হয়েছে। দেখুন, একটা মাঝখান দিয়ে ভেঙেও আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, এই দেখুন,
লাইটের জন্য হয়তো ভালো মতন দেখতে পাচ্ছেন না আপনারা, যাই হোক সত্যিই দুর্দান্ত হয়েছে। আমাদের ইডলি কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন ইডলি আমাদের কমপ্লিট। এইবার আমরা সাম্বারের দিকে যাব। সাম্বারেই আগেই বলে দিই, এই দেখুন দেখতে পাচ্ছেন অড়হর ডাল ভেজানো রয়েছে, এটা আমরা আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। আর সঙ্গে এই দেখুন সবজি, সবজিগুলো দেখতে পাচ্ছেন কুমড়ো, পটল, বেগুন, আলু, এগুলো দিয়েই তৈরি করা হয়েছে সবজিটা। এর মধ্যে আরও কিছু দেওয়া যায়, যেমন ধরুন সজনের ডাটা দেওয়া যেতে পারে, কিন্তু আমরা যেহেতু পাইনি সেহেতু আমরা এই দিয়েই কাজ চালিয়ে নিলাম। আর এর সঙ্গে দেখুন আছে পেঁয়াজ, লঙ্কা কুচি, আর একটু রসুন কুচি আর আদা কুচি, এগুলোও এর মধ্যে যাবে। এবার দেখুন গরম কড়াইতে তেল দেওয়া হলো, এবার তেলটা গরম হতে থাক। গরম হওয়ার পরে এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস পড়বে, মানে ফোড়নের জন্য পড়বে। দেখুন কী কী পড়ছে, আমি একটা একটা করে আপনাদের পরপর পরপর বলছি। এই যে প্রথমে পড়ল সর্ষে, সাদা সর্ষে পড়ল, সর্ষেটা ফুটতে আরম্ভ হয়ে গেছে, দেখুন সর্ষেটা ফুটছে। এরপরে দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা, তারপরে দেওয়া হলো একটুখানি মেথি, এটা জাস্ট ফ্লেভারটা আরও আকর্ষণীয় করে তুলবে, তার জন্য দেওয়া হলো একটু মেথি। এবার সেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ মিশ্রণটা একটু ব্রাউনিশ না হয়ে যাবে বা একটু ব্রাউন ভাবটা না চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। এর মধ্যে একটু নুন দেওয়া হলো স্বাদ মতো। দেখুন এই মিশ্রণটা আস্তে আস্তে হালকা হালকা ব্রাউনিশ ভাব চলে আসছে অলরেডি। আর একটু জাল হবে এটা। দেখুন এইবারে মিশ্রণটা সুন্দর ব্রাউন ভাব চলে এসেছে। এরপরে কাঁচা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ যেগুলো আগে কেটে রাখা হয়েছিল আপনাদের দেখিয়েছি সেইগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর নাড়ানো হচ্ছে। সবজিগুলো দেওয়া হয়ে গেল, এইবারে পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচটা বাড়িয়ে দেওয়া হলো, এবারে আঁচটা বাড়িয়ে দিয়ে এবারে দেখুন 1000-এ করা আছে। এবারে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। এই যে এবারে ঢাকা দিয়ে রাখা হলো যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন 2 মিনিট বাদে আবার ঢাকাটা খুলে আবার একটু
নেড়ে চেড়ে দেওয়া হলো, আবার ঢেকে দেওয়া হবে যাতে নিচে লেগে না যায় তরকারিগুলো। দেখুন আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেওয়া হলো। দেখুন তরকারিগুলো আস্তে আস্তে নরম হচ্ছে। এরপরের মধ্যে দেওয়া হলো হলুদ। দেখতে পাচ্ছেন আপনারা হলুদ দেওয়া হলো। এরপর দেখুন জিরে গুঁড়ো দেওয়া হলো। এরপর একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হলো এর মধ্যে। এবার আবার পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে এই হলুদ, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়োটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। আপনারা হয়তো অনেকেই বাড়িতে এটা করে খেয়েছেন কোনো না কোনো সময়, বাট আমি কোনো দিন খাইনি এবং মানে খেয়েছি কিন্তু মানে কোনো দিন তৈরি করে খাইনি বাড়িতে বা অফিসেও কোনো দিন তৈরি হয়নি, এই প্রথমবার। তাই জন্য আমার খুব এক্সাইটেড লাগছিল, এই জন্য আমি আপনাদের সঙ্গেও এটা শেয়ার করলাম। যারা কোনো দিন করে খাননি তারা একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো একটা প্রসেস এবং খুব সুস্বাদু। আমার এটা খাওয়া হয়ে গেছে অলরেডি, মানে আজকে এটা করে খাওয়া হয়ে গেছে, তারপরে এটা আমি আপলোড দিচ্ছি, তাই জন্য আমি আপনাদের বলতে পারছি যে সত্যিই খুব সুস্বাদু হয়েছে। দেখুন এর মধ্যে টমেটো কুচি দেওয়া হলো। আমাদের তরকারিটা রান্না হচ্ছে, হতে হতে এবার একটু আমরা দেখে নিই ডালের কী অবস্থা। এই দেখুন আমাদের ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, ওটাকে এরপরেই কাজে লাগানো হবে। যাই হোক আবার তরকারিতে চলে আসি। দেখুন তরকারিটা আমাদের প্রায় রান্না হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো। জলটা দেওয়া হলো এই কারণে যেহেতু কষানো হয়ে গেছে, এবার তরকারিগুলো বা সবজিগুলো সেদ্ধ করার জন্য একটু সময় দিতে হবে, তার জন্য একটু জল দেওয়া হলো যাতে এই জলের স্টিমে এটা তরকারিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন এইবার ঢেকে দেওয়া হচ্ছে, এই ঢেকে দেওয়া হলো। ঠিক 2 মিনিট বাদে আবার খোলা হলো। খুলে দেখুন আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হলো। দেখুন আমাদের তরকারিটা তৈরি হচ্ছে, এর মধ্যেই আবার একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো। আগেরবার একটু কম পরিমাণ দেওয়া হয়েছিল, এবার একটু বেশি পরিমাণে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো। এর সঙ্গে দেখুন এর প্রধান উপকরণটা এইবারে অ্যাড হবে, সেটা হলো টকের জন্য তেঁতুল জল। আমরা এখানে তেঁতুল গোলা জলটা ব্যবহার করেছি, যেহেতু সাম্বার টক হয় তার জন্য আমাদের তেঁতুল জল দিয়ে আমাদের এটাকে টক করতে হচ্ছে। হয়ে গেল, তেঁতুল জলও পড়ে গেল। এবার ঢেকে দেওয়া হলো তরকারিটা 2 মিনিটের জন্য। আবার 2 মিনিট পরে খুলে আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা আমাদের সাম্বার রান্না প্রায় শেষের পথে চলে এসেছে। দেখুন এইবারে এই তরকারির মধ্যে আমাদের সেদ্ধ করা ডালটা, অর্থাৎ যে অড়হর ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখুন তরকারির কালারটা দেখুন, দারুণ কালার চলে এসেছে কিন্তু তরকারি, সরি তরকারি তো নয়, এখন এটাকে সাম্বার বলতে হবে। সুতরাং সাম্বারের কালারটা দেখুন দারুণ হয়েছে, আর কি সুন্দর ফুটছে দেখুন, টকবক করে ফুটছে। এবার ঢেকে দেওয়া হলো যাতে সবজিগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হয়। এবার আগে থেকে কুচি করে রাখা কতগুলো পেঁয়াজ ছিটিয়ে দেওয়া হলো, এটা জাস্ট গার্নিশের জন্য দেওয়া হলো, এটা এরকমই থাকবে। দেখুন আমাদের সাম্বার প্রায় রেডি, এবার শুধু থালায় পড়ার অপেক্ষা, কখন থালায় পড়বে আর কখন আমরা ভোজন করব। আমাদের সাম্বার তৈরি শেষ, দেখুন এবার কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে, অপূর্ব কালার, গন্ধটা আমার নাকে আসছে, তাই জন্য আমি বলতে পারছি সত্যি দুর্দান্ত সেন্ট, দুর্দান্ত সেন্ট হয়েছে। এবার দেখুন আমাদের এক কলিগ সে টেস্ট করবে, টেস্ট করে আপনাদের সামনে কমপ্লিমেন্ট দেবে আমাদের রান্নাটা কেমন হয়েছে। দেখলেন তো, সেও পর্যন্ত খেয়ে টেস্ট করে আমাদের কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে অলরেডি। যাই হোক, আমাদের এতক্ষণের যুদ্ধ মনে হয় সাকসেসফুল হতে চলেছে, এবার জানি না কতদূর কী হয়েছে, সে খেয়ে আমাদের কমপ্লিমেন্ট দিচ্ছে, এবার আমরা নিজেরা না খাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না। যাই হোক, আমরা খেয়ে তারপর বুঝবো আমাদের প্রসাদজির রান্না কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আর সহ্য হচ্ছে না, কখন খাবো সেই চিন্তা করছি। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।